64 সুরজিত রায়। বাট রেলওয়ে কোনো রকমের দায়িত্ব নেবে না, চারটে দিচ্ছে, চারটে কোটি টাকা। নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে আমি সুরজিৎ রায়। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর দেখতেই পাচ্ছেন এখন আমি আছি লালগোলা স্টেশনে। আর আজকে আমরা জার্নি করব লালগোলা থেকে শিয়ালদা পর্যন্ত, লালগোলা শিয়ালদা ভাগীরথী এক্সপ্রেসে, যেটা নাম্বার হচ্ছে 03104, যেটা লালগোলা স্টেশন থেকে ছাড়বে ভোরবেলা 5:50। আর আমাদের শিয়ালদা পৌঁছে দেবে সকালবেলা 10:50। মানে আমাদের জার্নি টাইম লাগবে 5 ঘন্টা। আমরা কভার করবো 227 কিলোমিটার। আর আমাদের জার্নিতে আসবে 12টা হল্ট। আর এর আগের ভিডিওতে গাড়ির আওয়াজ আসছে, সরে যাই। এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি কলকাতা থেকে লালগোলা এসেছিলাম, তাই যারা যারা ওই ভিডিওটা দেখেছেন ভাবছেন যে এই ভিডিওটা দেখবেন না, একদম নয়, দুটো ভিডিও সম্পূর্ণ আলাদা হবে। তার কারণ ওই ভিডিওতে যে কটা স্টেশন কভার করেছিলাম এই ভিডিওতে ওই স্টেশনগুলো কভার করবো না, ওই ভিডিওতে যেগুলো কভার করিনি সেটাই এই ভিডিওতে কভার করবো। মানে দুটো ভিডিও মিলিয়ে পুরো লালগোলা স্টেশনটা কভার হচ্ছে, তাই আলাদা টাইপের ভিডিও হবে, পুরোটা দেখবেন ভিডিওটা। আর আমরা দেখতেই পাচ্ছেন আমরা 50,000 সাবস্ক্রাইবারের খুব কাছে, তাই যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা তারা সাবস্ক্রাইব করে দেবেন। আমি জানি যে অনেকে আমার ভিডিও রেগুলার দেখেন কিন্তু তারা সাবস্ক্রাইব করেন না, যাই হোক সাবস্ক্রাইব করে দিন। আপনারা সাবস্ক্রাইব করলে আমি উৎসাহ পাবো, উৎসাহ পেলেই আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো। তাই যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আর আজকে আমাদের ট্রেনের সাথে থাকবে সামাস্তিপুর জংশনের WAP4 লোকোমোটিভ। আর আমাদের ট্রেনের ম্যাক্সিমাম স্পিড থাকবে 100 কিলোমিটার পার আওয়ার, আর এভারেজ স্পিড থাকবে 48 কিলোমিটার পার আওয়ার। আর আজকে আমাদের সিট হচ্ছে C3 কোচে 64 নম্বর উইন্ডো সাইড। আর এই কোচটা ছাড়াও আমাদের ট্রেনের সাথে থাকবে 9টা সেকেন্ড সিটিংয়ের কোচ, 3টে AC চেয়ার কারের কোচ, আর 2টো লাগেজ ভ্যান, মানে টোটাল 14টা কোচ। আর এসি চেয়ার কারের ভাড়া পড়বে 520 টাকা, যেটা আমার পড়েছে এন্ড টু এন্ড। আর যদি আপনারা সেকেন্ড সিটিংয়ে যেতে চান তাহলে ভাড়া পড়বে 130 টাকা মতো। আমাদের ট্রেন ভাগীরথী এক্সপ্রেস লালগোলা থেকে ছাড়ল পুরো তার নির্দিষ্ট সময়। দেখতেই পাচ্ছেন আমরা এখন পৌঁছে গেছি আমাদের সেকেন্ড হল্ট জিয়াগঞ্জে, যেটার কোড হচ্ছে JGG। আর জিয়াগঞ্জে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 6:01, কিন্তু আমাদের ট্রেন এসছে 6:06, মানে 5 মিনিট লেটে। আর এখানে আমাদের ট্রেনে 1 মিনিটের হল্ট ছিল, তাই আমি তলায় নামছি না। আর লেটে যায় যেহেতু এসছে তাই কোনো ঠিক ঠিকানা নেই, 30 সেকেন্ডও গাড়ি ছেড়ে দিতে পারে লোকোটা হয়ে গেলে। হ্যাঁ, সিগনালও রয়েছে, চাপ নিয়ে লাভ নেই। আর জিয়াগঞ্জ স্টেশন সম্বন্ধে বলতে গেলে জিয়াগঞ্জের বড়ড়িতলা আর সরস্বতীতলার দুর্গাপুজো হচ্ছে মুর্শিদাবাদ তথা বাংলার পুরনো আর ঐতিহ্যশালী দুর্গাপুজোরগুলোর মধ্যে পড়ে। আর মুর্শিদাবাদ জেলাতেই জন্মগ্রহণ করেছিল বলিউডের বিখ্যাত গায়ক অরিজিৎ সিং, মানে অরিজিৎ সিংয়ের পূর্ব। হ্যাঁ, অরিজিৎ সিংয়ের পৈতৃক বাড়ি রয়েছে জিয়াগঞ্জে। আর জিয়াগঞ্জের পশ্চিম দিকেই, মানে ওইদিকেই রয়েছে ভাগীরথী নদী। ভাগীরথী নদী পেরোলেই আপনারা পৌঁছে যাবেন আজিমগঞ্জে। আজিমগঞ্জ হচ্ছে মুর্শিদাবাদ জেলার আরও একটা বড় শহর। আর আজিমগঞ্জ থেকে খুব সহজেই ট্রেন ধরে আপনারা চলে যেতে পারবেন উত্তরবঙ্গের যে কোনো জায়গায়, আরামসে জলপাইগুড়ি কোচবিহারে ট্রেন পেয়ে যাবেন। আর দক্ষিণবঙ্গেও চলে যেতে পারবেন শিয়ালদা হাওড়া
যে কোনো জায়গায়। আর এরপরে হল্ট আমাদের আসবে মুর্শিদাবাদ, তারপরে আসবে কাসিমবাজার। আমরা কাসিমবাজার কভার করব, মুর্শিদাবাদ কভার করব না। তার কারণ কি, মুর্শিদাবাদের আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আর এই ভিডিওতে, ভিডিও শুরুর আগেই প্রমিস করেছি আপনাদেরকে যে যে স্টেশনগুলো আমি আগের ভিডিওতে কভার করিনি ওই স্টেশনগুলোই এই ভিডিওতে কভার করব, ঠিক আছে? তাই আমার প্রমিস আমি রাখছি, আপনাদের প্রমিস আপনারা রাখুন। আরেকবার বলছি, আমরা 50,000 সাবস্ক্রাইবারের খুব কাছে, তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। সুরজিৎ রায়, কত গো দাদা? পয়সা পরে, পয়সা পরে নিচ্ছি, পরে নেবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ট্রেনের মধ্যে এখন চলে এসেছে, জ্যাম পাও রুটিও পাওয়া যাচ্ছে দাদার কাছে, আর আপনারা চাইলে বাটার দিয়েও নিতে পারেন, আমি জ্যাম দিয়ে নিচ্ছি বেসিক্যালি। মানে দাদা পড়বে কত, ভিডিওতে বলে দিই, তুমি পরে এসে টাকা নিয়ে যাও। আমি পরেই পয়সা নিই না, পড়বে কত, মানে আমার দামটা পড়বে কত ভিডিওতে বলবো তো? কুড়ি টাকা। এই যে জ্যাম পাও রুটি আমরা কিনে নিয়েছি, এটার দাম পড়বে 20 টাকা। আমি তো ভাবছিলাম যে কৃষ্ণনগরের আগে হয়তো কিছু পাওয়া যাবে না খেতে, আর সকালবেলা তাড়াহুড়োতে আমি খেতেও পারিনি, আর আপনারা জানেন যে আমি দুধ চা খাইও না, আর লেবু চা কোথায় বা পাবো প্ল্যাটফর্মে? প্ল্যাটফর্মে তো কিছু খোলাই নেই, লালগোলা প্ল্যাটফর্মে তেমন একটা কিছু নেইও। বাইরে মোটামুটি চায়ের দোকান আছে, সেগুলো সব দুধ চায়ের দোকান, তো কিছু করার নেই। আর এই যে স্যানিটাইজার আছে আমাদের, আমরা আগেই স্যানিটাইজ করে নিয়েছি হাত, তাই চাপ নেই। আর এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে কাসিমবাজারে, আর কাসিমবাজারের কোড হচ্ছে CSZ। আর কাসিমবাজারের কাসিমবাজার রাজবাড়ি আর ডাচদের সমাধিক্ষেত্র হচ্ছে এখানকার বিখ্যাত হেরিটেজ প্যালেসগুলোর মধ্যে পড়বে, মানে মুর্শিদাবাদ জেলার যে বিখ্যাত হেরিটেজ প্যালেস তার মধ্যে পড়বে। আর আপনারা আগেকার যে মুসলিনের যে কাপড় শুনেছিলেন, মানে শুনতেন, বিখ্যাত ছিল বাংলার, সেই মুসলিনের কাপড় কিন্তু এই কাসিমবাজারেই তৈরি হতো। আর কাসিমবাজারের পরের হলটা আমাদের আসবে বহরমপুর কোর্ট, আমি আপনাদের খেয়ে বলছি টেস্ট। টেস্ট ঠিকই আছে, জ্যাম পাও রুটি যেমন হবে, যেমন হওয়া উচিত তেমনই, কোনো কিছু বেশিও নয় কোনো কিছু কমও নেই, চলবে। আমরা এখন এসে পৌঁছালাম, প্রচুর লোক উঠবে ওই দিকটা, একটু চলে যাই। যাই হোক, আমরা এখন এসে পৌঁছালাম আমাদের জার্নির সব থেকে ইম্পর্টেন্ট স্টেশন বহরমপুর কোর্টে, যেটার কোড হচ্ছে BPC। আর বহরমপুর কোর্টে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 6:30 সময়, এখন বাজে 6:32। আর এখানে আমাদের ট্রেনেরও 1 মিনিটের হল্ট, তাই 1 মিনিটের হল্ট বলে আমরা বাইরে বেরোচ্ছি না, নাবজি না, প্রচুর লোক উঠছে। আপনাদেরকে বলেছিলাম সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেশন, তাই প্রচুর লোক ওঠার কথা, প্রচুর লোক উঠছে, তাই ফালতু নেমে কাজ নেই, নেমে আবার উঠতে পারবো না, ট্রেন ট্রেন ছেড়ে দেবে, একদম যাচ্ছে তাই কাণ্ড হয়ে যাবে, তাই না নামাই ভালো। আর বহরমপুর স্টেশন সম্বন্ধে, মানে বহরমপুর সম্বন্ধে বলতে গেলে, বহরমপুর হচ্ছে মুর্শিদাবাদ জেলার জেলা সদর, আর বহরমপুর হচ্ছে পশ্চিমবঙ্গের সপ্তম বৃহত্তম শহর। আর বহরমপুর প্রচুর পুরনো শহর, তাই এখানে প্রচুর পুরনো স্থাপত্য রয়েছে। আর বহরমপুরের কাঁসার বাসন আর ছানা বড়া বিখ্যাত, কে কে বহরমপুরের ছানা বড়া খেয়েছেন আমাকে কমেন্টে এসে লিখবেন। আর এরপরে আমরা প্রচুর হল্ট স্কিপ করব, তার কারণ কি, এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, এরপরে আমাদের ইম্পর্টেন্ট হল্ট আছে পলাশি, কিন্তু পলাশি আমরা কভার করছি না, আমরা আপনাদের সাথে গিয়ে কথা বলবো বেথুয়া ডাওরিতে। তার কারণ একটাই, ইম্পর্টেন্ট হল্ট আমরা কভার করব, আর যেগুলো আগের ভিডিওতে কভার করিনি সেগুলো কভার করব। আমি এখন আপনাদেরকে দিয়ে দেবো ভাগীরথী এক্সপ্রেসের বাথরুমের রিভিউ। তো আমাদের সামনে আয়না আছে, মোটামুটি চলবে, সাবান থাকার জায়গা সাবান নেই, এসিতে থাকা উচিত ছিল, কল রয়েছে, জলও ঠিকঠাক আছে, আর এদিকে ডাস্টবিন রয়েছে, বেশ ভালো। দেখি দাদা
সময় আগে লক করে নেবেন, নয় প্রবলেমে পড়তে হবে। যাই হোক, আর আমাদের এখানেও আয়না রয়েছে, তো এই আয়নাও ঠিক আছে। সাবান ঢাকার জায়গা, সাবান নেই, বেশি জল পড়ছে। ডাস্টবিন রয়েছে, এটা হচ্ছে হ্যান্ডওয়াশ, দেখা যায় দেখি দেখা যায় হ্যান্ডওয়াশ আছে কিনা, হ্যান্ডওয়াশও রয়েছে। আর এদিকে ফ্যান আর হোল্ডার প্লাস, আর এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল, টিস্যু পেপারও রয়েছে। মানে বলতে গেলে ঠিক আছে, এসি চেয়ার কার কোচ নর্মাল সেকেন্ড সিলিংয়ের থেকে চার গুণেরও বেশি ভাড়া নেওয়া হয়, চলবে চলবে, খারাপ বলবো না, চলবে। এই হ্যান্ডওয়াশটা বাইরে আরেকটা থাকলে আরও ভালো হতো, যে যারা বাইরে বেশি ইউজ করবে তারা যাতে হ্যান্ডওয়াশটা ইউজ করতে পারে। যাই হোক, খারাপ বলা যায় না, চলে যাবে। এবারে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন এখন ছাড়লো বেলডাঙ্গা স্টেশন থেকে। আর আপনাদের জন্য আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে বেলডাঙ্গার নাম মানে একটা সবজির সাথে জড়িত, বাজারে গেলেই নামটা শুনতে পারবেন, তো ওটা কোন সবজি আমাকে কমেন্টে এসে লিখুন। যে যে ঠিক লিখবেন সবাইকে একটা করে লাভ দেব, একদম গ্যারেন্টি। আর আমি আমার কো প্যাসেঞ্জার বন্ধুর সাথে কথা বলছিলাম, তো কথা বলতে বলতে ওনার আজকে একটা সমস্যা হয়েছে, তো উনি ওনার সমস্যাটা আজকে বলবেন। তো বলে গেল, হ্যাঁ বেসিক্যালি সমস্যাটা হচ্ছে, আমি সাইকেল নিয়ে যাবো ভেবেছিলাম, মানে ক্যারি করবো সাইকেলটা। তো প্রবলেমটা কী হলো, যখন আমি স্টেশনে গিয়ে কথা বললাম যে এক্সিকিউটিভ আছে, কুরিয়ার এক্সিকিউটিভ, তো সে আমাকে বললো যে আপনি যান, তার সাথে যে টিটি আছে তার সাথে কথা বললাম। তো সেখানে গিয়ে আমি কথা বললাম, তারা বলছে যে আপনি যে সাইকেলটা আছে সাইকেলটা আপনি চেনে বেঁধে, যে লাগেজ কম্পার্টমেন্ট আছে সেটাও চেনে, বাট রেলওয়ে কোনো রকমের দায়িত্ব নেবে না। তো সেক্ষেত্রে আমি ভাবছি যে আমার যে সাইকেলটার দাম ধরে নিলাম 5,000 টাকার কাছে, তো সেক্ষেত্রে আমি 200 টাকা ফাইন দিয়ে যখন সাইকেলটা ক্যারি করবো, পরবর্তী ক্ষেত্রে সেটা যদি চুরি হয়ে যায় দায়িত্ব তো রেলওয়ে নেবে না, তাহলে খরচটা আমার যাবে। তাহলে সেক্ষেত্রে আমি ইন্ডিয়ান রেলওয়ের মাধ্যমেও কী করে আমার সাইকেল বা অন্যান্য কুরিয়ার প্যাকেজ নিয়ে যাবো, সেটা একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। তো আমি আশা করবো যে ইন্ডিয়ান রেলওয়ে এটার উপর অবশ্যই কাজ করবে এবং প্রতিটা স্টেশনে এটাকে ভালোভাবে দেখার চেষ্টা করবে, যে কোনো ব্যক্তি যদি কোনো কিছু ক্যারি করতে হয়, যেটা সাইকেলই হোক বা যে কোনো একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম যদি বস্তু হয়, সে যেন প্রচুর কেয়ারফুলি ইন্ডিয়ান রেলওয়েটা করে। কারণ ইন্ডিয়ান রেলওয়ে যে হারে বর্তমান দিনে বৃদ্ধি পাচ্ছে, তো আশা করবো যে তারা এটা অবশ্যই দেখবে। ধন্যবাদ। মানে বুঝতে পারছেন তো সমস্যাটা, মানে ভাই বলি বহরমপুর কোর্ট থেকে শিয়ালদা পর্যন্ত সাইকেল নিয়ে যেতে চেয়েছিল লাগেজ ভ্যানে, তো কালকে গিয়ে কথা বলেছিল না বললে, কালকে গিয়ে কথা বলেছে তো স্টেশনে, তার সাথে কথা বলছে এই সুপারভাইজারের সাথে বললে না, স্টেশন সুপারভাইজারের সাথে কথা বলা হয়েছিল, কথা বলেছিলেন, কিন্তু স্টেশন সুপারভাইজার কোনো দায়িত্ব না নিয়ে পাঠিয়েছে টিটির কাছে। কোন টিটির কাছে পাঠিয়ে? ওই স্টেশনের টিটির কাছে। তো টিটি বলেছে যে আমরা কাগজ করে দিচ্ছি কিন্তু দায়িত্ব রেলওয়েজ নেবে না। তো এটা কি বুঝতে পারলাম না, যে লাগেজের জন্য যখন নেওয়া হচ্ছে ফিস, তাই নেওয়া উচিত, দায়িত্বটা নেওয়া উচিত, ঠিক না? দায়িত্বটা নেওয়া উচিত, কিন্তু রেল যেহেতু দায়িত্বটা নিচ্ছেন, তাই তুমি আর আজকে তোলো নি না, অবভিয়াসলি রিস্ক তো নেওয়া যায় না, মানে 200 টাকাও যাবে আবার 5,000ও যাবে, মানে 5,200 চলে যেতে পারে। যাই হোক, আর তোমার সিট হচ্ছে এই তো এসি কামরায় চেয়ার কারে, তাই চেয়ার কার আর লাগেজ ভ্যান প্রচুর দূরে, একদম দেখাশোনা করা যাবেই না, কি করা যাবে, তাই আজকে আর নিয়ে যাওয়া হলো না। তাই উনি যে কথাটা বললো, আমিও সেই কথাটাই বলছি, যে রেলের এই বিষয়ে একটু নজর দেওয়া দরকার, যে টাকা যেহেতু আপনারা নিচ্ছেন লাগেজের প্রতি, লাগেজের জন্য, তাই লাগেজের সিকিউরিটিটাও আপনাদেরই। আমরা এখন পৌঁছে গেছি আমাদের আরও একটা হল্ট, বেথুয়া ডাউরিতে, আর বেথুয়া ডাউরির কোড হচ্ছে BTY। আর বেথুয়া ডাউরিতে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 6:33, আর আমাদের ট্রেন পুরো অন টাইমেই চলে এসছে বেথুয়া ডাউরিতে। আর বেথুয়া ডাউরিতে রয়েছে মানে পশ্চিমবঙ্গের বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে একটা বেথুয়া ডাউরি ফরেস্ট, মানে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আর কি। এখান থেকে অটো ধরে আপনারা চলে যেতে পারবেন, আর এখন যেহেতু লকডাউন সেহেতু বন্ধ আছে, টিকিট কাটতে হয় নর্মালি। আর আর বেথুয়া ডাউরি ফরেস্টে গেলে মানে আপনারা হরিণ দেখতে পাবেন, একদম গ্যারেন্টি। আর রেল সার্ভিসের সাথে সাথে বেথুয়া ডাউরিতে আপনারা বাস সার্ভিসও পেয়ে যাবেন 34 নম্বর জাতীয় সড়কের মাধ্যমে, এই ডান দিকে পড়বে স্টেশন দিয়ে বেরিয়ে।
আর এরপরের আমাদের হল্ট আসবে কৃষ্ণনগর সিটি জংশন। আমরা এখন এসে পৌঁছেছি আমাদের আরও একটা ইম্পর্টেন্ট হল্ট কৃষ্ণনগর সিটি জংশনে। কৃষ্ণনগর সিটি জংশনে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 8:11 কিন্তু আমাদের ট্রেন চলে এসছে 7:56, মানে 15 মিনিট বিফোর মানে প্রচুর। আর এখানে আমাদের ট্রেনের 1 মিনিটের হল্ট, আর যেহেতু 15 মিনিট আগে এসছে তাই 16 মিনিটের হল্ট হবে। আমাদের হাতে প্রচুর টাইম আছে, পাশে পরোটার দোকান আছে, পরোটা কিনে নেবো, খাবো, আপনাদের সব কিছু দেখাবো। আর কৃষ্ণনগর বলতে গেলে কৃষ্ণনগর হচ্ছে নদিয়া জেলা জেলা সদর, আর কৃষ্ণনগর যেহেতু জংশন তাই কৃষ্ণনগর থেকে লাইন আলাদা হবে, একটা লাইন চলে যাবে শান্তিপুরের দিকে আর একটা চলে যাবে কৃষ্ণ লালগোলার দিকে। আমরা এলাম লালগোলার দিকে আর আমরা এখন যাব শিয়ালদার দিকে। আর কৃষ্ণনগরের মাটির পুতুল আর সরভাজা হচ্ছে বিশ্ববিখ্যাত, কে কে খেয়েছেন কমেন্ট করবেন। আর আমি এখন যাচ্ছি পরোটা দোকানের দিকে পরোটা কিনতে। দাও দাদা ভিতরে গিয়ে খাবো, কিন্তু ভিতরে চারটে দিচ্ছে, চারটে কই টাকা। এটা এটা কিসের থেকে দাদা? এটা ইউটিউব ইউটিউব চ্যানেল। দেখতেই পাচ্ছেন আমরা এখন পরোটা কিনে নিয়েছি, আর 5 টাকা করে পিস, 4টে দিয়েছে দাদা, 20 টাকা নিল। ট্রেনের ভেতর যাব, গিয়ে খেয়ে আপনাদেরকে টেস্ট বলছি। দেখতেই পাচ্ছেন দাদা 4টে পরোটা দিয়েছে, তার সাথে এটা ঘুগনি বলবো না সবিনের তরকারি বলবো বুঝতে পারছি না, ঘুগনি আর সবিনের মানে তরকারির মধ্যে একটা মেশানো তরকারি। আর টেস্ট বলতে গেলে ঠিকই আছে, খারাপ না, চলবে 20 টাকায়। আর একটা জিনিস বলে রাখি, দেখুন আপনারা যে পরোটাটা দাদা দাদা দিয়েছে আর যে তরকারিটা দিয়েছে খুবই হালকা পাতলা, একদম কম মশলায় তৈরি, বেশ ভালো। ট্রেন জার্নি করার জন্য এই বেস্ট আমার মনে হয়, ট্রেন জার্নি মানে কোথাও জার্নি করলে রিচ বেশি না খাওয়াই ভালো। আর সমস্যাটা একটাই হচ্ছে পরোটাটা একটু ঠান্ডা হয়ে গেছে, আর যেহেতু পরোটা ময়দার তাই ছিঁড়তে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু চলবে, আপনারা ট্রাই করতে পারেন, চলবে। কি তোমার নাম কি? দেখতে পাচ্ছেন, যাই হোক, এরপরের আমাদের হল্ট আসছে রানাঘাট জংশন। আর রানাঘাট জংশনই হচ্ছে আমাদের সেকেন্ড লাস্ট হল্ট। আর রানাঘাট এর আগে আমি লোকাল ট্রেনে বহুবার কভার করে আপনাদেরকে দেখিয়েছি, তাই রানাঘাট জংশন আমি এই ভিডিওতে কভার করছি না, একদম ডাইরেক্ট শিয়ালদাতে গিয়েই কথা হবে। আর তার মাঝখানে যদি কিছু আপনাদের দেখানোর থাকে তো সেটাও আমি দেখিয়ে দেবো, চিন্তা নেই। আর আরও একটা কথা বলে রাখি, যে ভিডিওটা এখনও পর্যন্ত যার যার ভালো লেগেছে আর এরম ভিডিও আপনারা ফার্দার দেখতে চান তাহলে কী করতে হবে আপনারা ভালো মতো জানেন, চ্যানেলটাকে লাইক মানে ভিডিওটাকে লাইক করে দিতে হবে, তার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর বেল আইকনটাকে বাজিয়ে দেবেন। আর আপনারা যদি জানতে চান যে ইউটিউবের আগে যে আমি কোন লাইনে জার্নি করছি, কোন লাইনে ব্লগ আসবে, তাহলে ইনস্টাগ্রামে ফলো করতে হবে, ইনস্টাগ্রাম আইডিটা হচ্ছে _সুরজিৎ_রয়, আর আমি লিঙ্কটা ডিসক্রিপশানেও দিয়ে দেবো, তাই ইনস্টাগ্রামেও ফলো করে নিন। যাই হোক,
শিয়ালদার দিকে কথা হবে, আর যদি মাঝখানে কিছু দেখানোর থাকে সেটাও দেখিয়ে দেবো। এখন 5 ঘন্টা জার্নি শেষে এসে পৌঁছেছি শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশনে আমাদের ট্রেনে আসার টাইম ছিল 10:40, কিন্তু আমাদের ট্রেন চলে এসছে 10:35, মানে 5 মিনিট বিফোর। আরও তাড়াতাড়ি চলে আসার কথা ছিল, কিন্তু ওই ট্রাফিক থাকে দমদম স্টেশনে, সেই জন্য আউটারে বেশ কিছুক্ষণ ট্রেন দাঁড়িয়েছিল। যাই হোক, অন টাইম আমরা চলে এসেছি আর সব কিছু ঠিকঠাকই ছিল জার্নিতে। শুধুমাত্র একটাই ক্ষোভ আছে আমার, সেটা হচ্ছে বাথরুমে যখন আমরা উঠেছিলাম বা যখন আমি আপনাদেরকে বাথরুমে রিভিউ দিয়েছিলাম, তখন বাথরুমের অবস্থা ঠিকঠাক ছিল, কিন্তু তারপরে কিন্তু বাথরুমের অবস্থা ঠিকঠাক ছিল না। তারপরে মানে একদিকে দেখুন, নর্মাল নন এসি চেয়ার কারে যে আমরা যে টাকা ভাড়া দিই, এসি চেয়ার কারে ভাড়া তার থেকে 4 গুণেরও বেশি, কিন্তু এরকম এক্সপিরিয়েন্স আমি আশা করিনি। খারাপ বাথরুমটা, আর কোচ মেনটেন আর একটু ভালো হলে ভালো হতো। যাই হোক, তাছাড়া এমনি ঠিকই আছে, ট্রেন এমনি আমাদেরকে অন টাইমে পৌঁছে দিয়েছে। আর ভিডিওটা আমরা আর বেশি বড় করব না, ভিডিওটা আমরা এখানেই শেষ করে দেবো। এই ভিডিওটা যাদের যাদের ভালো লাগলো তারা ভিডিওটাকে লাইকের সাথে সাথে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনারা জানতে চান, মানে ইউটিউবের থেকে আগে জানতে চান যে আমি কোন লাইনে জার্নি করব, কোন ভিডিও আপনারা দেখতে চলেছেন, তাহলে ইনস্টাগ্রামে ফলো করতে হবে। ইনস্টাগ্রাম আইডিটা হচ্ছে _সুরজিৎ_রয়, লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তাহলে এখানে ভিডিওটা শেষ করছি, আর আমরা এখন স্টেশনে বাইরে গিয়ে নর্মাল একা আছি, ক্যাব ধরার কোনো প্রশ্নই ওঠে না, বাস ধরে বাড়ি চলে যাব। আর আমরা স্টেশনে বাইরে বেরোলে আমাদের, মানে আমার বিশ্বাস, না হবে কোনো টিকিট চেকিং, না হবে কোনো কোভিড টেস্টিং, হওয়ার কোনো চান্সই নেই। তার কারণ আমরা ইন্টারস্টেট ট্রেনে জার্নি করেছি, যদি আমরা পশ্চিমবঙ্গের বাইরে থেকে আসতাম তাহলে সব হতে পারতো। আর যদি হয় তাহলে ইনস্টাগ্রামে আপনাদের আপডেট দিয়ে দেবো। যাই হোক, আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। যারা আরেকবার বলছি, যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন, ইনস্টাগ্রামেও ফলো করে দিন। তাহলে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি, আমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর হ্যাঁ, বাড়ির বাইরে যখনই বেরোবেন মাস্ক আর স্যানিটাইজার ইউজ করতে ভুলবেন না। টাটা।